সারাক্ষণ আমার কোনো কিছু ভাল লাগে না, ওর সোয়ানিতে ভাল লাগে, ওর আদরগুলো মনে পড়ে, ও কীভাবে আমাকে আদর করতো। প্রথমে আমার শরীরে উত্তেজনা ভাব ওঠাতো, আমার ওই জায়গাটায় সুন্দর করে জিবলা দিয়ে চেটে দিত, দেওয়ার পরে সে আমাকে আদর করতো। তার এই অনুভূতিগুলো আমি সবসময় ফিল করি, আমার আর ঘরে মনই বসে না, খালি পাট খেতেই মন চলে যায়। আমার বাবা একটা শখ করে কুকুর পালতো, বিদেশি কুকুর। আমার বাবা আগে বিদেশ থাকতো, বিদেশ থেকে আমার জন্য একটা কুকুর নিয়ে আসছে, সে আমাদের অনেক পোষা। তাকে নিয়ে সবসময় আমি খেলাধুলা করতাম, মেতে উঠতাম। কিন্তু এক পর্যায়ে আমি তাকে নিয়ে পাট খেতে যাই, আর পাট খেতে যাওয়ার পরে আমাদের শারীরিক মেলামেশা হয়, আর মেলামেশা হওয়ার পরেই আমার পেটে বাচ্চা আসে। তো গ্রামে ছড়িয়ে গেল যে আমার পেটে কুকুরের বাচ্চা। তো যখন গ্রামের লোক এগুলো বলাবলি করে ছড়িয়ে গেল, তখনই আমি আমার সত্যি কথাগুলো প্রকাশ করে দিই। তো আসলে সত্যি কথাগুলো কি, সেই গল্পটাই আমি আজকে বলবো, যে কিভাবে কুকুরের বাচ্চা আমার পেটে আসলো। আসলে এটা কি আদৌ কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা, সেটাই আমি বলবো। আমার বাবা বিদেশ থাকতো, তা আমার বাবা যে বাসায় থাকতো সেই বাসায় কুকুরটা থাকতো। তো কুকুরটা আমার বাবা সবসময় দেখাশোনা করতো, মাঝে মাঝে ভিডিও কলে আমাকে দেখাতো, আমার কুকুরটাকে অনেক পছন্দ। আর কুকুরটা আমার বাবার এত ভুক্তভোগী যে সে আমার বাবাকে ছাড়া মনে হয় যে দুদিন না দেখলে মরে যাবে। তো যখন আমার বাবা বিদেশ শেষ করে বাংলাদেশে পাড়ি দিব, তখন আমি ওই কুকুরটার জন্য আবদার করি। কিন্তু ওই কুকুরটা আমার বাবার খুব ভক্ত ছিল, কিন্তু ওই দেশের বাড়ি যে মালিক ছিল সে এই কুকুরটাকে পালেনি, বা এই কুকুরটা তারও পোষা না, কুকুরটা শুধুমাত্র আমার বাবার পোষা ছিল। তারপরে কুকুরটা অনেক সুন্দর ছিল দেখে ওরা আনতে দিবে না, পরে বলছিল যে এই কুকুরটা যদি আমার বাবা নিয়ে না আসে কুকুরটা মারা যাবে। এরপরে বাধ্য হয়ে তার মালিক তার সাথে কুকুরটা দিয়ে দেয়। তো বাংলাদেশে যখন নিয়ে আসার পরে আমাদের বাড়িতে ভিড় জমে যায় বিদেশি কুকুর দেখার জন্যে। এমন সুন্দর একটা কুকুর যে বলার মতো না। তো তার নাম আমি আদর করে ডগি রাখি, এমনি তো তার নাম ডগ, তারপর আমি ডগি করি যে আমার ডগি আমার ডগি। ওরা যদি বলি এ আমার ডগি, তাহলে দৌড়মাইরা আসবে। আস্তে আস্তে আমার পোষ মেনে গেল সে। আমার বাবা তো বাইরে দৌড় পারে, এ কারণে আমি তাকে বাসায় পালতে আমার পোষ মেনে গেল। তো সে আমাকে, আমি যদি তাকে বলতাম আমাকে একটু চুম্মা দেও, সে আমার গালে মুখটা এনে চুম্মা দিত। আমি যদি বলি আমার এই জায়গাটা খাই যাই দেও, সে দিত। আমি যেটাই বলতাম সে সেটাই করত। তো মানুষে বলতো যেভাবে পোষ মানাইছস তোর স্বামীর কাজও তো কইরা দেবো দুদিন পরে। আমি বললাম ধুর স্বামীর কাজ কইরা দিব। পরে বলল যে হ তুই চুলকাই দিতে বললে চুলকাই দেয়, চুমা দিতে বললে চুমা দেয়, চাইটা দিতে বললে চাইটা দেয়, তাহলে তুই মনে করিস যে যাই বলো তাই শোনে, তাহলে কুকুরকে বিয়ে করে নে। মানে অনেক সময় মানুষ মস্কারা করে, আমার বান্ধবীরা বলতো আর কি। আমি বললাম কর্ম সমস্যা কী। তো এভাবে তার সাথে আমার গোপন সম্পর্ক চলে যায়। আস্তে আস্তে সে আমার কলিজা হয়ে যায়, আমার নিঃশ্বাস হয়ে যায়। আমি যদি যেখানে যেতাম সাথে নিয়ে যেতাম। তো আমাদের কিছু পাট ক্ষেত ছিল, আমার বাবা পাটের ব্যবসা করত। তো আস্তে হঠাৎ করে মনে হয়েছে যে পাট শাক খাবো। পরে আমি পাট শাক উঠাইতে গেলাম, মা রান্না করতেছে, মাকে বললাম যে কয়টা আমি পাট শাক ছিঁড়ে নিয়ে আসি, পরে আমার এ রান্না করে দিও। পরে মা বললো যা। তো আমি গেছি, যাওয়ার পরে ও আমার সাথে সাথে গেছে। যাওয়ার পরে আমি ওখানে পাট গাছের ভিতরে যখন ঢুকি, ঢোকার পরে আমার শারীরিক সম্পর্ক ওর সাথে হওয়ার পরে ও আমাকে আদর করে, আমি ওকে আদর করি। তো আদর, ও আমাকে আদর করে, আমি ওকে আদর করি। তখন থেকে একটা মায়া আরও গভীরতা চলে যায়, গভীরে চলে যাওয়ার পরে তখন আমি আর ওকে ছাড়া কিচ্ছু বুঝি না। মনে হয় যে সারাক্ষণ ওর আদর ভালোবাসা নিতে, সারাক্ষণ আমার কোনো কিছু ভাল লাগে না, ওর সোয়ানিতে ভাল লাগে, ওর আদরগুলো মনে পড়ে, ও কীভাবে আমাকে আদর করতো। প্রথমে আমার শরীরে উত্তেজনা ভাব ওঠাতো, আমার ওই জায়গাটায় সুন্দর করে জিবলা দিয়ে চেটে দিত, দেওয়ার পরে সে আমাকে আদর করতো। তার এই অনুভূতিগুলো আমি সবসময় ফিল করি, আমার আর ঘরে মনই বসে না, খালি পাট খেতেই মন চলে যায়। পরে এভাবে
আমি বেশ কিছুদিন পাট খেতে যাই। পাট খেতে গিয়ে তার সাথে আমি আমার মনে নেনা দেনা পূরণ করি, আর এমনভাবে করি যে সেও আমাকে যাতে বলতে না পারে, আমিও তাকে বলতে না পারি, দুজনকার মাঝে ফিলিংসে ভরা। এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো কেউ আমাদের এই সম্পর্কের কথা জানে না, তো জানে না জানে না জানে না। তারপরে আমি হঠাৎ করে আমার শরীর কেমন জানি ভেঙে পড়ে, দুর্বল হয়ে যায়, মনে হয় সব সময় ঘুম পাচ্ছে আমার, মাথা ঘোরায়, বমি করি, কিছু খাইতে পারি না, গন্ধ লাগে, খুব খারাপ লাগতেছে। তো আমার মাকে আমি বললাম, মা বললো হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যা, না হলে তোর জন্ডিস হয়েছে। তো আমি আমাকে জন্ডিসের জন্য ঝাড়া ফুঁকা করে তারপর গ্যাস্ট্রিকের ওষুধ দামিটা আইনা দেয়, কিন্তু তারপরেও আমার শরীর ভেঙে পড়তেছে যত দিন যাচ্ছে। পরে আমি উঠতে পারি না বিছানা থেকে, মা বাসায় ডাক্তার নিয়ে আসে। ডাক্তার নিয়ে আসার পর ডাক্তার আমার প্রেশার মাপে, প্রেশার মাপার পরে আমাকে চেক করে, চেক করার পরে বলে আপনার মেয়ের আবহাওয়া তো অন্যরকম, আপনার মেয়ের তো মনে হয় বাচ্চা হবে। তখন আমার মা বললো, আপনি কি পাগল হয়ে গেছেন, আমার মেয়ের বাচ্চা হবে, আমার মেয়ের বিয়ে দেই নেই এখনও, মেয়ের বাচ্চা হবে। বললো আমার কথা বিশ্বাস হয় নাই, তাহলে যে একটা কাঠি দিয়ে গেলাম এটা দিয়ে আপনি সকালবেলা আপনার মেয়েকে বাসি প্রস্রাব রাখতে বলবেন, প্রস্রাবটা দিয়ে কাঠিটা টেস্ট করবেন, যদি বাচ্চা কনসেপ্ট না করে তাহলে একটা দাগ উঠবে, আর যদি বাচ্চা কনসেপ্ট করে তাহলে দুইটা দাগ উঠবে। পরে আমার মা তাই করলো, সকালবেলা আমার সারা রাত আমার সাথে শুয়ে রেছিল, সকালবেলা সে উঠার পরে আমার বাসি প্রস্রাব নেয়, প্রস্রাব নিয়ে সে টেস্ট করে দেখে যে সত্যি আমার পেটে বাচ্চা, আমার বরাবর দুইটা লাল দাগ উঠে গেল। তো লাল দাগ উঠার পরে আমার মা আমাকে বলতেছে যে এটা কীভাবে সম্ভব, তো বিয়ে শাদি হয় নাই, তাহলে তোর পেটে বাচ্চা আসলো কীভাবে, কী করছিস তুই এটা সেটা। আমি কিচ্ছু বলি না, তো সবাই জেনে গেল আস্তে আস্তে আমার পেটে বাচ্চা, সবাই খালি এক কথাই বলে বাচ্চা, তাহলে ও কি কুকুরের সাথে শারীরিক সম্পর্ক করতো, কারণ কুকুরকে নিয়ে দেখতাম পাট ক্ষেতের দিকে যেত, তারপরে কুকুরকে সারাক্ষণ নিয়ে শুয়ে থাকতো, কুকুরকে যেটাই বলতো সেটাই করতো। সবাই আমাকে প্রশ্ন করে, আমি ভয়ে কিছু বলি না, শুধু খালি একটা কথাই বলি, হ আমার পেটে বাচ্চা। তো বলে কার বাচ্চা, আমি বলি কার বাচ্চা তোমরা জানো না, সবাই বলে কেন এই ডগির বাচ্চা তোর পেটে, আমি বললাম হ আমার পেটে এই ডগির বাচ্চা, কারণ আমি চুপচাপ করে মুখ বুঝে সহ্য করতেছি, কাউকে কিছু বলি না। তো আমার মা অনেক রাগি ছিল, আমার মা অনেক রাগি থাকার কারণে আমাকে রোজ রোজ মারধর করতো যে তোর জন্য আজকে সমাজে মুখ দেখাতে পারি না, তোর জন্য আজকে আমরা বাইরে যেতে পারি না, সবসময় মা আমার সাথে খারাপ ব্যবহার করতো, মারধর করতো, আর বলতো তোর এত চাহিদা যে তুই শেষমেশ কুকুরের সাথে নিজের চাহিদা মেটাস হ্যান ত্যান। পরে একটা পর্যায়ে যখন মা আমাকে অনেক মারধর করে, তখন আমি মার কাছে সত্যি কথা বলে দিই যে আমার পেটে কুকুরের বাচ্চা না, আমি কুকুরের সাথে শারীরিক সম্পর্ক করিনি, করছি আমার চাচাতো ভাইয়ের সাথে। পরে বললো মানে, আমি বললাম হ্যাঁ, কুকুরকে আমি নিয়ে যেতাম পাট খেতে, কিন্তু ওকে বসায় রাখতাম, ওকে পাহারা দেওয়া হইতাম, কারণ ও আমার পোষা, আমি ওকে একটা কথাই বলছি যে কেউ যদি আসে তুমি চিল্লান দেবা, তাহলে বুঝে যাবো যে কেউ আসতেছে। ও পাহারা দিত আর পাট খেতের ভিতরে আমার চাচাতো ভাই আমার জন্য অপেক্ষা করতো, ওর সাথে আমার সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। পরে ওখানে আমরা দুজনে মিলে দুজনের মনে নেনা দেনা পূরণ করতাম, কিন্তু কুকুরের এখানে কোনো হাত নেই, কুকুরের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়নি, আর কুকুরের সাথে কীভাবে শারীরিক সম্পর্ক হবে। পরে আমার মা আমাকে আরও মারলো যে তাহলে তুই এতদিন চুপ করেছিলি কেন, এতদিন কেন বলছো যে কুকুরের বাচ্চা তোর পেটে। আমি বললাম যে ভয়ে বলিনি, আজকে বললাম। পরে আমার চাচাতো ভাইয়ের কাছে যায়, যাওয়ার পরে আমার চাচাতো ভাইকে বলে, বলার পরে আমার চাচাতো ভাই স্বীকার করে যে হ্যাঁ, ওর বাচ্চা, ওর পেটে যে বাচ্চা এই বাচ্চা আমারই, ওর সাথে শারীরিক সম্পর্ক আমারই হতো। পরে ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু ওর মা বাবা আমাকে বিয়ে করাবে না, আমার মান সম্মান চলে গেছে, এলাকার লোক জেনে গেছে, এখানে আমাকে বিয়ে করবে না, ওর মা বাবা বিয়ে করাবে না। পরে আমার ভাই বললো আমি ওকে বিয়ে করবো, কারণ আমার জন্যই তো ওর মান সম্মান গেছে, ও আমার জন্যই সব কিছু লুকিয়ে রাখছে, আমি ওকে বিয়ে করবো। পরে আমার চাচা চাচি রাজি না, পরে তারপরে ও রাজি থাকার কারণে আমার সাথে আমার বাবা মা ওর বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে ও আমাদের বাড়িতেই থাকে, ওর মা বাবার সাথে একই বাড়ি, তারপরে ওর মা বাবার ঘরে যায় না, ওদের সাথে কথাবার্তা বলে না। আস্তে আস্তে এইভাবেই সংসার জীবন সাজিয়ে নিলাম, সংসার জীবন সাজিয়ে নেওয়ার পরে আমার ফুটফুটে একটা মেয়ে বাচ্চা হলো। তো মেয়ে বাচ্চা যখন হলো তখনই আস্তে আস্তে তারাও আমাকে মেনে নেয়,
তো মেনে নে, মেনে নেওয়ার পরে এখন আমার সংসারটা অনেক ভালো যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে নিজের সব কিছু লুকিয়ে রাখতে গিয়ে সবাই ভাবছিল যে কুকুরের বাচ্চা আমার পেটে, কুকুরের সাথে আমি শারীরিক সম্পর্ক করতাম। কিন্তু না, একটা একটা মানুষের কাজ একটা পশুকে দিয়ে কখনোই হয় না। সেটা হয়তো আমরা ভুলভাল বুঝে এগুলো মনে করি, কিন্তু এগুলো একদমই এগুলা ঠিক না। কারণ মানুষের কাজ মানুষই করতে পারে, পশুর কাজ পশুই করে। তাহলে আমার গল্পটা শুনলেন যে আমার জীবনের কাহিনী, আমি কার সাথে কী করলাম আর কার বাচ্চা আমার পেটে ছিল। তো আমি একটা কথাই বলবো যে আপনারা না জেনে শুনে না বুঝে মানুষকে খারাপ মন্তব্য করবেন না। তো সবাই ভালো থাকবেন।